বন্ধুরা, আজকে আমরা দেখাবো ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। কালকে কালী পুজো রয়েছে, তো তার জন্য আজকে আমাদের হচ্ছে 14 শাক খেতে হয়। এই চতুর্দশী তিথিতে 14 শাক খাওয়ার একটা রীতি আছে। যে রীতি আছে 14 শাক খাওয়ার জন্য আমরা আজকে রান্না করবো, আর সেটাই কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখাবো। তো চলো, আজকে 14 শাক ঠিক কী কী 14 শাকের মধ্যে রয়েছে সেগুলো আমার মা বলে দেবে তোমাদের। তো শুনতে থাকো আর দেখতে থাকো। মিষ্টি কুমড়ো পাতা, কচুর শাক, পদ্ম কচুর পাতা, খুলে খাড়া, নটে, নিম, ছোলা, পালং, মূলো, কলমি, উই, লাল, ধনে পাতা, কপি পাতা, নতি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই শাকগুলোকে কোচানো কমপ্লিট হয়ে গেছে, কুচি নিতে হলো। তো কোচানো হয়ে গেছে, এইবারে এই শাকগুলো রান্না করতে গেলে প্রথমে হচ্ছে একটু জলে সিদ্ধ করে নিতে হবে, দিয়ে জলটা ফেলে দিতে হবে, তারপর কিন্তু এটাকে রান্না করতে হবে। কারণ যেহেতু পাঁচ মিশ্রি শাক রয়েছে, এখানে 14 রকমের শাক আছে, আগে দেখালাম। তো এই 14 রকমের যেহেতু শাক আছে, এটা যদি একটু গরম জলে সিদ্ধ করে জলটা না ফেলে দেওয়া হয়, এর কষ্ট যদি ফেলে না দেওয়া হয়, কী হবে, এটা তিতো লাগতে পারে, খাওয়ার সময় অনেকটা সমস্যা হতে পারে। তার জন্য কিন্তু এটা করতে হবে। তো চলো দেখতে থাকো, আর তাহলেই বুঝতে পারবে যে কীভাবে করা হচ্ছে। তো শাকটা প্রথমে সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। এই সিদ্ধ করা জলটা ফেলে দেব, আর শাকটা পড়তেও দেরি হবে না, তাড়াতাড়ি এদিকে হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। সিদ্ধ হোক। বন্ধুরা, দেখতে পাচ্ছ শাকের জলটা ফেলে দিয়েছি, আর শাকটা শুকনো শুকনো করে নিয়েছি। তো এবারে ভাজা ভাজা করতে হবে, তো চলো দেখে নিই। তো কড়াই চাপিয়ে, কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ 5 ফোড়ন আর লঙ্কা। তো 5 ফোড়ন লঙ্কা দিয়ে এটা ভাজা ভাজা করব। লঙ্কা তেলে দেওয়ার পর কীরকম চিটপিট করে দেখতেই পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রান্না করা খুবই কষ্টকর, মানে ফোসকা পড়ে যায় তেল ছিটকে অনেকের। এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এক চামচ চিনি, তো মিষ্টিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, যদি মিষ্টি খাও অবশ্যই দেবে। তো সবই অল্প অল্প পরিমাণে দিয়ে দেবো, যেহেতু শাকটা কমে আসবে আস্তে আস্তে। আরও অল্প করে একটু পরিমাণ মতো লবণ দিলাম, অল্প করে হলুদ। তো লবণ হলুদ মিষ্টি খুবই সামান্য পরিমাণে দিতে হবে, কারণ শাক এমনি যত ভাজা ভাজা হবে আস্তে আস্তে এটা কমে যাবে, বেশি হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না। তাই জন্য অবশ্যই শাকের পরিমাণ অনুযায়ী এটা দেওয়ার চেষ্টা করবে। এবারে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তো দেখতে পাচ্ছ শুকনো শুকনো হয়ে আসছে, সেটা যত ভাজা ভাজা করবে তত খেতে স্বাদ হবে। এইভাবেই কিন্তু আজকে রেসিপি ছিল 14 শাক ভাজা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই 14 শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা পারলাম দেখানোর চেষ্টা করেছি। কেমন হলো অবশ্যই পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি বাড়িতে করো, করে খেয়ে দেখে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওই, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। ওকে, নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে।